আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ এন্টারপ্রেনার সাবিনা ইয়াসমিন। দেখুন, ডিসিশন মেকিং মানে একটা সিদ্ধান্ত নেওয়া আপনাকে কত উপরে এবং কত নিচে নামাতে পারে। একটা সিদ্ধান্তই আপনাকে আপনার স্বপ্নের চরম শিখরে পৌঁছে দিতে পারে, আর একটা সিদ্ধান্তই আপনাকে কিছুই না করা থেকে বিরত রাখতে পারে। চয়েস ইজ ইয়োর্স, আপনি কি ডিসিশন নেবেন নাকি নেবেন না। হাউ টু মেক এ ডিসিশন মানে আপনি কীভাবে ডিসিশন নেবেন, অনেকে জানতে চেয়েছেন যে কীভাবে ডিসিশন নেবে। দেখুন, ডিসিশন মেকিংও একটা স্কিল, যে স্কিল থেকে আপনি আপনি যদি এই স্কিলটা একদিনে মানুষের গ্যাদার হয় না, এই স্কিল গ্যাদার হতে সময় লাগে। কারণ এটা আস্তে আস্তে যখন আপনি ডিসিশন নেবেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, মানে এটা একটা এক্সপিরিয়েন্স থেকে আপনার মাঝে এটা আসবে। আর আপনার যদি এরকম হয় যে আপনি ডিসিশন নিতে পারছেন না, তখন আপনি কি করবেন, আপনি আপনার ফ্যামিলির লোকের সাথে হয়তো আপনি খাবার খাচ্ছেন, রাতের বেলায় ডাইনিং টেবিলে বসছেন, তখন আপনি তাদের কাছ থেকেও তাদের মতামত নিতে পারেন। হয়তো আপনি একটা হাউস বানাবেন, তা আপনার সেই ক্ষেত্রে আপনার ডিসিশন দরকার, অ্যাকচুয়ালি আপনি ডিসিশন নেবেন কিনা, বা আপনার এখানে কত টাকা ইনভেস্ট করতে হবে, বা আপনি কত টাকা এখানে লাগবে। তো আপনি সব কিছু মিলিয়ে, ওভারঅল মিলিয়ে আপনি ডিসিশন নেন যে আপনি কি হাউসটা কি একটা প্লট কিনে বানাবেন নাকি একটা ফ্ল্যাট কিনবেন। এরকম আপনি ডিসিশন নেন, দুইটা জায়গায় লেখেন যে কোনটা নিলে কি কি সুবিধা কি কি অসুবিধা। তখন আপনার কি হবে, আপনি ইজিলি ডিসিশন নিতে পারবেন যে কোনটা থেকে আপনি ইজিলি আপনি ডিসিশন নিতে পারতেছেন, যে কোন কাজটা করলে আপনার বেশি সুবিধা হচ্ছে, তাহলে আপনি সেই কাজটাই যাবেন। ধরুন আপনি ঘুরতে যাবেন, তো ঘুরতে যাওয়ার জন্য আপনার কিছু টাকা দরকার। তো আর যদি ঘুরতে না যান, সেই টাইমটা আপনার ঘুরতে যাওয়ার জন্য আপনার অনেক টাইম ইনভেস্ট করতে হবে, আপনার কিছু টাকা ইনভেস্ট করতে হবে, আপনার দেখা গেছে ভালো ড্রেস আপ লাগবে, বা আপনার যা যা রিকোয়ারমেন্ট সেটা আপনি লিখুন। আর যদি সেই টাকাগুলো বাঁচিয়ে আপনি ঘরে বসে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করেন, তাহলে আপনার কী কী গ্যাদার করতে পারবেন, মানে আপনার কী কী অর্জন করতে পারবেন। এরকম আপনি অলওয়েজ যদি আপনি ডিসিশন না নিতে পারেন, আপনি একটা পেপারে দুই সাইডে লিখবেন অলওয়েজ যে আপনি এই কাজটা করলে আপনার কী কী বেনিফিট হবে, আর না করলে আপনার কী কী বেনিফিট হবে। দেখবেন কি আপনি ইজিলি ডিসিশন নিতে পারবেন। আর যখনই আমাদের মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড কোনো কিছু থিঙ্কিং করে, এগুলো কী হয়, অলওয়েজ আমাদের মাথার ভিতরে অনেক জমে থাকে। তাই এই ডিসিশনটা না নেওয়া পর্যন্ত এটা অলওয়েজ আপনার মাথায় ঘুরপাক খেতে থাকে। তাই আপনার কী করতে হবে, সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত পৌঁছানোর জন্য আপনি এই পন্থাটা অবলম্বন করতে পারেন। যদি এইখান থেকেও আপনি কোনো বেনিফিটেড না হন, সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, আপনি ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। কিন্তু অবশ্যই আপনি দেখবেন, আপনি শেয়ার করার পর তাদের ডিসিশনটা নেবেন না, আপনি তাদের কাছে আপনার ডিসিশনটা কখনোই অন্যের উপর ছেড়ে দেবেন না, আপনি নিজের উপর নিজের সিদ্ধান্তটা নেবেন। তাদের কাছে আপনি আইডিয়া নিতে পারেন যে এটা করলে কী কী হবে, এটা না করলে কী কী হবে, মানে এটা থেকে আপনার বেনিফিট এবং কি লসের যে সম্ভাবনাগুলো আছে সেগুলো আপনি কালেক্ট করতে পারেন। কিন্তু তাদের উপর আপনার সিদ্ধান্তটা কখনোই ছাড়বেন না, কারণ লাইফ ইজ ইয়োর্স, চয়েস অলসো এটাও আপনার হওয়া দরকার, সিদ্ধান্তটাও আপনার হওয়া দরকার। তো আশা করি আপনাদের এই কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন যে হাউ টু মেক এ ডিসিশন, কীভাবে আপনারা আপনাদের ডিসিশন মেক করবেন। আমি আমার ডিসিশনগুলোকে অলওয়েজ এইভাবে, যদি আমি কোনো ডিসিশন ইজিলি কুইক ডিসিশন না নিতে পারি, আমি এইভাবে নিয়ে থাকি যে ফার্স্ট আমি একটা পেপারে লিখি যে এই ডিসিশনটা যে আমি নিবো, বা আমি যে একটা পণ্য কিনবো, বা আমি যে এক জায়গায় ইনভেস্ট করবো, এখান থেকে আমার কী কী বেনিফিট হতে পারে আগামী 2 মাস, 6 মাস, 5 মাস বা 1 বছরের মধ্যে, বা এখান থেকে আমার কী কী লস হতে পারে। যখন দেখি আমার লসের চেয়ে ইনকাম মানে সুবিধাগুলো বেশি, মানে বেনিফিটের যে লিস্টটা সেটা বড়, তখন আমি সেই ডিসিশনটা ইজিলি নিতে পারি যে না, আমার এখানেই যাওয়া উচিত। সেখানে আমি কোনো টাইম ওয়েস্ট করি না, খুব কুইকলি ডিসিশন নেই। তা আপনারা যদি এই পন্থা অবলম্বন করতে পারেন, গো অ্যাহেড। আর যদি আমার চ্যানেল যেতে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে ক্লিক করে রাখবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গো গ্লোবালি উইথ ইকুয়ালিটি। আল্লাহ হাফেজ।